রোববার সকাল সাড়ে এগারোটায় রাজধানীর বনানী কার্যালয়ে চেয়ারম্যান জিএম কাদেরের সভাপতিত্বে জাতীয় পার্টির যৌথ সভা শুরু হয় কাউন্সিল সামনে রেখে জাতীয় পার্টির বিভাগীয় আটটি সাংগঠনিক দল নিয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয় তবে দলীয় দলীয় চেয়ারম্যান ও বিরোধী পদ নিয়ে দুই ভাগে বিভক্ত জাতীয় পার্টি সমঝোতায় আসলেও জিএম কাদেরের ডাকা যৌথ সভায় যোগ দেননি সংসদে বিরোধী দলীয় নেতা এবং দলের সিনিয়র কো চেয়ারম্যান রওশনের স্বাদ অনুষ্ঠানে রওশনপন্থী নেতা হিসেবে পরিচিত দলের প্রেসিডেন্ট সদস্য ফয়সাল চিস্তি শুধু উপস্থিত ছিলেন পরে প্রেস ব্রিফিংয়ে দলের মহাসচিব দাবি করেন অসুস্থতার কারণে রশনের সাথ যৌথ সভায় উপস্থিত হতে পারেননি ওনাকে কোনো বাজার হাট বাজার বা ওনার ছেলের যে নির্বাচন আপনার কি সেখানে দেখেছেন ওনাকে উনি শারীরিকভাবে এত সুস্থ নয় বা হাঁটাচলাও বেশি করতে পারেন না সেই কারণে আসলে উনি আসেন অন্য কোনো কারণের মধ্যে নিহিত নাই এর মধ্যে অন্য কোনো বিষয় নেই এদিকে রংপুর তিন আসনটি নিজেদের করে পেতে সরকার প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে বলেও এ সময় জানান তিনি আমরা তো ওখানে নির্বাচন করব নির্বাচনে আমরা ক্যান্ডিডেট দিয়ে দিয়েছি চূড়ান্ত হবে আওয়ামী লীগ এখন পর্যন্ত আমাদের এটা বিরোধিতা করেন নাই সুতরাং তারাও চাচ্ছেন যে অ্যালায়েন্সের মধ্যে করতে এখন আমরা চূড়ান্তটা দেখতে পারবো আপনি একটা দিন অপেক্ষা করেন আগামীকালকে ইনশাল্লাহ দেখতে পারবেন এদিকে দলের জাতীয় কাউন্সিল পেছানো হতে পারে বলেও জানান রাঙা তবে এর ওই মাসেই হয়তো আমাদের মৌসুম ইসলাম সময় সংবাদ ঢাকা একটু আগে বা অনেক পরে